গত কিছুদিন তলে সৌর ব্লক কেদারপুর পঞ্চায়েত মধ্য দিয়ে যাইথিবা কাঁস বাঁশ নদীর এক কুম্ভীর দেখি লোক মনর ভয় ন কমণু আজ উক্ত কাঁস বাঁশের আউ এক কুম্ভীরকে দেখি স্থানীয় লোকে ভয়ভীত অনেক। গত 11 তারিখর সন্ধ্যায় সৌর ব্লক কেদারপুর পঞ্চায়েত বাণীশিয়া কুরুবাঙ্ক নিকটে প্রবাহিত হয়ে কাঁস বাঁশ নদীর এক কুম্ভীরক লোক মানে দেখিলে, যাকে নিয়ে স্থানীয় নদীকূলীয় লোক সমেত সৌরবাসী ভয়ভীত হয়ে পড়িলে। পরে কুম্ভীরক লোক মানে আখ্যাক পাইনলে ভয়ভীত অবস্থায় রুলে। আজ পূর্বাহ্ন সময়ের সাজনপুর পঞ্চায়েত চপরপদা গ্রাম মধ্যে প্রবাহিত হয়ে উক্ত কাঁস বাঁশ নদীকূলের এক কুম্ভীর শুয়ে জনে কলেজ ছাত্রী দেখিলে। পরে শহ শহ স্থানীয় লোক রুণ্ড হয়ে বন বিভাগক খবর দিয়ে কুম্ভীরটি দীর্ঘ এক ঘণ্টার ঊর্ধ্ব সময় কূলরে রহবা পরে পা ভিতরক চাল যাইলে বন বিভাগ পৌঁছি পারিনা, ফলে স্থানীয় নদীকূলরে রুথিবা লোক মানে বহু ভয়ভীত অবস্থায় থাকা প্রকাশ করে। এ কাঁস বাঁশ নদীর এক কুম্ভীর আসি পোখরী আড়ি উপরে শুয়েছি, আমি সাংে সাংে বন বিভাগ ফোন করছি, বন বিভাগ রেসপন্ড করছেন, সে আসিয়া প্রস্তুত অনেক, ঘণ্টে খণ্ডে রহলা পরে সে আপে আপে তলক খসিছি, নদী খসিছি। চারিদিন পূর্ব সেইটি জস্ট 100 মিটর আগুক সে সেইটি উপরে শুয়েছিল, সে লোক দেখি সাংে সাংে পড়ে যাই। আজ নদীর পশ্চিম পটর শুয়েছিল দক্ষিণ পটক, তেমন সে এপটে লোক দেখলে হাজার লোক দেখছেন, তেমন সে যাও নথিলা, সে কোনসি গাড়ি হর্ন গোটে বাজিলা বলে সে খসিগাল। নই পাখে তো আমি কেবে সে পহর দিন বাহার লা সেই আমার ঠাকুরাণী পাখে জনে দেখি, তারপরে আজ আমার পাখে পুরা দম দুহামুর লাগি সেপট পটক নইর আমি এপটরে নই সেপটরে আমি তাকে দেখিলু, দেখিলা পরে সাংে সাংে আমি ফোন কলু, আউ মানে মিনিমম ঘণ্টে কাল সে উপরে লা উপরে উপরে শুইলা পরে মানে গাড়ি ফাড়ি আবাজ যোগ সে তলক পুরা খসি আসলা, খসি আসি যে ইয়ার ভিতরে অছি কোটি অছি, আমি পুরা ভয় ভিতরে অছি, নই পাখা আমার ঘর, আউ আমি কেমিতি কেমিতি কম রহবু সেটা আমাকে নিহাতি ইয়ে করা দরকার, ছুয়া পিলা নেই রয়েছু পরিবার নেই রয়েছু পুরা নই পাখে আমার ঘর, আমাকে নিহাতি সুরক্ষা দরকার। নিকটরে যাজপুর অঞ্চলের জনে মহিলাকে কুম্ভীর টাণি নেওয়া অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য লা, এপরিস্থলে বন বিভাগের কর্মচারী মানে বেফিকর হওয়া অত্যন্ত চিন্তার বিষয়। বন কর্মচারী মানে তুরন্ত উক্ত কুম্ভীরক উদ্ধার করা সহ লোক সচেতন করা বিভিন্ন মহলর দাবি হয়েছে।